হ্যালো বন্ধু, ওয়েলকাম টু এক্সামস মেড ইজি। ফ্রেন্ডস, আপনাদের সকলকে এক্সামস মেড ইজিতে আরও একবার স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যে লিস্টটা প্রকাশিত হয়েছিল আপকামিং এক্সামিনেশনের, সেটা দ্বিতীয়বার ক্যান্সেলড হয়ে গেছে। সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং একই সাথে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে দুটো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেগুলোও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা যদি সেগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইলো, সেটা ফলো করে কিন্তু আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এবারে ফ্রেন্ডস, এই ভিডিও নিয়ে আলোচনা শুরু করার আগে জানিয়ে রাখি, আপনারা যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল ভিজিট করছেন এবং ভিডিওগুলো দেখছেন, এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন সমস্ত চাকরির বিজ্ঞপ্তি আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে যে রিক্রুটমেন্ট এক্সামিনেশনগুলো নেওয়া হয়েছিল, তার পরপর অনেকগুলো পরীক্ষার ফল প্রকাশিত হয়ে গেছে। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সেগুলো আপনাদের সামনে তুলেও ধরেছি। এবারে আজকে যেটা বলেছে লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর পার্সোনালিটি টেস্ট, পার্সোনালিটি টেস্টের জন্য যেসব ক্যান্ডিডেটসরা কোয়ালিফাই করেছে, অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট ইন কানেকশন উইথ কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পদের যে নিয়োগ হয়েছিল কোথাকার, সেটা ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি, ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই সার্ভিসের গ্রেড থ্রিতে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে যে নিয়োগের সাব ইন্সপেক্টর নিয়োগের নোটিফিকেশন বেরিয়ে পরীক্ষা হয়েছিল, তার কিন্তু পার্সোনালিটি টেস্টের ফল অর্থাৎ রিটেন এক্সামের ফল প্রকাশিত হয়ে গেছে, আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে সেটা কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে বিভিন্ন নাম্বার অফ ক্যান্ডিডেটস এবং পাশেই কিন্তু আপনাদের ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটস দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে একদম সব শেষ পাতায় চলে যাচ্ছি, কারণ এই পিডিএফ কপিটা আপনারা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা রইল। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে এটা হচ্ছে শেষ পেজ। এবারে আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কসগুলো দেখি, কোয়ালিফাইং মার্কসগুলো দেখি, আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু 79.6671 পাশ করেছে ওবিসি, এ 74, ওবিসি বি 75 সামথিং, এসসি 76। তো এবারে এই ক্ষেত্রে কিন্তু কাট অফটা অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে যেমন হতো, হিউজ ডিফারেন্স ছিল আনরিজার্ভ ক্যাটাগরি বা ওবিসি এ ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরির সাথে ওবিসি বি বা ওবিসি এ এসসি এসটির, এবারে কিন্তু 79 এন্ড 76, 3.5 মতো কম বেশি হয়েছে। এসটিও খুব কম হয়নি, 59 পয়েন্ট সামথিং, এবং অন্যান্য ক্যাটাগরিগুলোগুলোও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই রিক্রুটমেন্ট এই নোটিফিকেশান নিয়ে যে এই ফল, এটা নিয়ে এই আলোচনা। আপনারা এই পিডিএফ চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং প্রত্যেক দিন সমস্ত চাকরির সম্পর্কে যাবতীয় তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।